करती। এবং নিয়মিত তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা ও স্বাগত। আমরা কয়েকটা ছবি দেখি, ছবিগুলো দেখো তো। আমরা ইতিপূর্বের ক্লাসে, গত দুটা ক্লাসে কিন্তু আমি এই ছবিগুলো দেখিয়েছি। ছবিগুলো গত দুই ক্লাসে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল ও ছত্রাক এইগুলা দেখিয়েছি। তো এইখান থেকে এই এইগুলার দ্বারা রোগ সৃষ্টি এবং উপকারিতা অপকারিতা জেনেছি, জানবো এমিবা সম্পর্কে। সপ্তম শ্রেণীর বইয়ের এই বইটার প্রথম অধ্যায়ের পাঠ 7, অর্থাৎ সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের 7 নম্বর পাঠটা এমিবা। এমিবা দ্বারা সৃষ্ট একটি রোগের নাম আমাশয়। এই আমাশয় রোগটা নিয়ে আমরা খুব পরিচিত, আমাদের আশেপাশে আমরা এই রোগটা অনেকের হতে দেখেছি। তো এটা আমাদের জন্য একটা বর্তমানে প্রায় কমন রোগ, এটা পেটের একটা মারাত্মক রোগ বলা যায়। এমিবার আমাশয় রোগটার হয় এবং আমাশয় রোগের মূলত কারণই হচ্ছে আমাদের এমিবা। এই এমিবা দ্বারা রোগটাই কি বলা হয় এমিবিক আমাশয়। এই অ্যান্টামিবার বিভিন্ন অঙ্গাণুগুলোকে আমরা জানি, যেমন দেখো এখানে একটা ছবির উপরে দেখা আছে অ্যাক্টোপ্লাজম, অর্থাৎ এই এমিবার উপরের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টোপ্লাজমা। নিউক্লিয়াসটা দেখতেছ অন্যটির চেয়ে একটু ভিন্ন কালারের, অর্থাৎ এমিবার একটা অঙ্গ থেকে মানে এটা কি বলবো ত্রিকোণাকৃতি অঙ্গ থেকে আরেকটা অঙ্গের মাঝখানে একটু গ্যাপ থাকে, সেটাকে বলা হয় ক্ষণপথ। অর্থাৎ এমিবা যখন হাঁটে তখন এই মাঝখানের ক্ষণপথের সৃষ্টি হয়। দ্বৈত রক্তকণিকা গ্রহব এদেরকে কোন কোন জায়গা দেখা যাবে, সেটা জায়গা বা অথবা বাড়ির আনাচে কানাচে অস্বাস্থ্যকর পরিবেশে এগুলা প্রায় দেখা যায়। ও আমরা তো খালি চোখে এগুলো দেখতে পারি না, মানে এইসব এলাকায় এগুলা মোটামুটি পাওয়া যায়। যে সিস্ট কি, আমরা কিন্তু চ্যাপ্টারটার প্রথম দিক দিয়েই এই এর গঠন বংশবৃদ্ধি সম্পর্কে পড়তে যায় এই শব্দটা পেয়েছি, সিস্ট কি এবং অ্যান্টামিয়া কোন পর্বের অন্তর্ভুক্ত। আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস পড়তে যেয়ে এই পর্ব শব্দটা খুবই আমাদের পরিচিত। তো এই অ্যান্টামিবা এটা কোন পর্বের, তো প্রথমে জেনে নিই সিস্ট কি। সিস্ট হচ্ছে প্রতিকূল পরিবেশে অ্যান্টামিবা গোলাকার শক্ত আবরণ নিজে আবরণে নিজকে ঢেকে রাখে, এই অবস্থাকে সিস্ট বলে। অর্থাৎ ওরা ওদের পরিবেশের খাপ খাইতে যেয়ে ওরা গোলাকার একদম একটা আবরণ হয়ে যায় এবং আবরণ হয়ে তারা নিজেরা প্রোটেক্ট থাকে আর কি, এই অবস্থাটাকে বলা হয় সিস্ট। অ্যান্টামিয়া কোন পর্বের অন্তর্ভুক্ত, সার্কোমাস্টি গোফারা পর্বের অন্তর্ভুক্ত।
আমাশা রোগ হয় কিভাবে, আমরা এই মূলত এলটিবি এবং আমাশা রোগের এই আজকের এই টপিকসটা। আমাশা রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এমিবিক আর একটা হচ্ছে বেসিলারি। বেসিলারি আমাশার কারণ হচ্ছে বেসিলারি ব্যাকটেরিয়া, আর এন্টামিবিকের এক ধরনের এককোষী প্রাণী যার আক্রমণে এমিবিক আমাশা হয়। আচ্ছা, এমিবিক আমাশা আমাশা, তাহলে আমাশাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কি কি? এমিবিক এবং বেসিলারি আমাশা। এই এমিবা বা অ্যান্টিমিবাকে কিভাবে বংশবিস্তার, কোষ বিভাজন অর্থাৎ কোষগুলা ভেঙে ভেঙে সে নতুন কোষ হয়ে আবার নতুন করে আরেকটা এমিবা হয়ে যায়, আরেকটা স্পোরের মাধ্যমে। স্পোর আমাদের গ্রাম অঞ্চলে দেখবো অনেক সময় ফান শাক দেখতে পারো, ফান শাকের পিসটার পাতার অপোজিট নিচে দিকে দেখো ছোট ছোট গুড়ি গুড়ি থাকে, এগুলা স্পোর। তো এই এরকম স্পোর সৃষ্টি করো বংশ বিস্তার করে এমিবা। আমরা ওই যে সিস্ট কিছুক্ষণ আগে পড়লাম, এখানে একটা সিস্টের ছবি দেখতে পাচ্ছি, শিশু এমিবা কিভাবে বংশ বিস্তৃতি করে। শিশু অর্থাৎ এই যে বড় এমিবাটা থেকে আরেকটা এমিবা হয়ে যাচ্ছে, একটু তোমরা দেখো ছোটটাকে বলা হয় শিশু এমিবা, অর্থাৎ বড় এমিবা আবার ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে আরেকটা এমিবা হয়ে যায়। এরা বাস করে কোথায়? বিশেষ করে আমাদের গৃহপালিত পশু যেমন বানর, পোষা কুকুর, বিড়াল, বৃহদান্তে বাস করেছে এমিবা। এমিবি গামেশার প্রতিরোধে যা যা করণীয়, অর্থাৎ এটা যেহেতু একটা মারাত্মক রোগ এবং এখান থেকে বেঁচে থাকার জন্য আমাদের কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে আমরা এই পদ্ধতিগুলো যে অবলম্বন করি তাহলে এই রোগ থেকে আমরা খুব সহজেই দূরে থাকতে পারবো। কাজে প্রতিরোধ মানে চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটাই খুবই উত্তম। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। আমরা যে কোনো জিনিস খাবার গ্রহণ করি অবশ্যই খাবার গ্রহণ করার আগে আমরা হাত ধোবো এবং খুব পরিষ্কার ভাবে হাত ধোবো, 20 সেকেন্ড ধরে আমরা হাতটা ধোবো এবং বাংলাদেশের যে কোনো সাবান দিয়ে হাতটা ধোবো। সাবানের কোনো ইয়ে নেই যে একটা দামি সাবান ব্যবহার করতে বা কম দামি সাবান ব্যবহার করতে, এরকম না। বাংলাদেশের সকল যে কোনো সাবানই দিয়ে তুমি হাত ধুতে তোমার হাত পরিষ্কার হবে এবং জীবাণুমুক্ত হবে, সেটা 20 সেকেন্ড ধরে হাতটা ধুতে করবে। হাতের নখ নিয়মিত পরিষ্কার করতে হবে, আমরা আমাদের হাতের নখ যেন পরিষ্কার থাকে, কারণ এই নখের ভিতরে অনেক ময়লা জমে বা জীবাণু যেতে পারে, সেই জন্য হাতের নখ কেটে রাখতে হবে। পায়খানা স্বাস্থ্যসম্মত ব্যবহার করতে হবে, আমাদের পায়খানা যেটা আছে সেটা যেন স্বাস্থ্যসম্মত থাকে, সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, পায়খানা যেন মল দেখা না যায়, গন্ধ না আসে, হ্যাঁ, বা জীবাণু না হয়, এই ধরনের অবস্থা মানে আমরা এটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করব। পায়খানার থেকে আসার পরে আমরা সাবান দিয়ে হাত ধোবো, মল ত্যাগের পরে আমরা অবশ্যই সাবান দিয়ে হাত ভালোভাবে নিয়ে ফুটিয়ে পান করতে হবে। আমরা যে খাবারের পানি খাই বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা নদীর পানি খায় অথবা টিউবওয়েলের পানি খাই বা যেই পানি খাই সেটা যদি ফুটিয়ে খাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমার মনে হয় অনেক ভালো এবং অনেক রোগ জীবাণু থেকে আমরা মুক্তি পাবো, কারণ পানিবাহিত রোগ কিন্তু অনেক রোগ আছে, শুধুমাত্র পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগগুলা একমাত্র ছড়ার কারণ হচ্ছে, ছড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে পানি। তো কাজে পানিটা যদি আমরা বিশুদ্ধ করে খেতে পারি তাহলে এখান থেকে আমাদের অনেক রোগ প্রোটেক্ট পেতে পারি। ক্ষণপথ কি? আমরা এই চ্যাপ্টারটা পড়ে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রায় চলে আসবে জ্ঞানমূলক প্রশ্নে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার দেহের কয়টি গহ্বর দেখা যায় ও কি কি, আমি কিন্তু একটা পিকচার দিয়ে গেছি, ওখানে গহ্বর আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করে এটা আবার এমিবা কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে। আমি কিন্তু সিস্ট কথাটা বুঝাইতে যাই কিন্তু বলেছি, অথবা ফার্নের একটা উদাহরণ দিয়েছিলাম যে স্পোর থাকে, তো
অ্যামিবা বংশ বিস্তারের পদ্ধতিটি কিন্তু আমি সেখানে বলেছি, তো তোমরা একটু আবার রিভিউ করার চেষ্টা করো, তাহলে আমার মনে পারবে। অ্যামিবা প্রধানত কোন রোগের জন্য, মানে কোন রোগ সৃষ্টি করে, অ্যামিবা প্রধানত কোন রোগ সৃষ্টিকারীর জন্য দায়ী বা কোন সৃষ্টি দায়ী, কাজ কি, আমার মনে হয় তোমরা বইটার সাথে মিলিয়ে যদি একবার ভালো করে রিভিশন দাও, মনোযোগ সহকারে পড়ো, হ্যাঁ, তাহলে আমার মনে হয় পারবে। তার সাথে সাথে আমরা এই চ্যাপ্টারে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, যেগুলো আগেও পেয়েছিলাম কিন্তু এখন আবার নতুন করে দেখলাম, তো এই শব্দগুলো আমরা একটু টিকা আকারে পড়ার চেষ্টা করবো। দ্যাট মিন্স আমরা যেটা পঞ্চম শ্রেণীর আগে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে শব্দ অর্থ পড়তাম, শব্দ অর্থ পড়তে গেলে আমাদের অনেক কিছু হৃদয়ঙ্গম হয়ে যায়, ঠিক এক্ষেত্রেও শব্দ অর্থ অথবা পরিভাষা অথবা এটার সমুদ্রে টিকা এগুলো যদি পড়ি, তাহলে আমার মনে হয় এগুলা হৃদয়ঙ্গম হতে খুব সহজ হয়। যেমন প্লাজমালামা, এন্ডিমা, স্পোর, ক্ষণপথ, এন্টোপ্লাজম, এন্টোপ্লাজম, এন্ডোপ্লাজম এবং ক্রোমাটিনা দানা, ক্রোমাটিন দানা। আজকের ক্লাসে তোমাদের একটা বিশেষ বাড়ির কাজ, বাড়ির কাজটা খুব সহজ, সেটা হচ্ছে এমিবার স্পিরুলেশন পদ্ধতি অঙ্কন করে বিভিন্ন অংশগুলো দেখাবে। দেখি এই যে ছবি, মানে যেই চিত্রটা তুমি আঁকবে সেই চিত্রটা একে একটা মোবাইলে ছবি তুলে আমাকে জাস্ট ইনবক্সে পাঠিয়ে দিবে। এ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর এই পার্টের পরে আমি যদি এই প্রশ্নগুলো পারি তাহলে আমি সাকসেস, ওয়েলকাম, আর যদি না পারি তাহলে আরেকবার রিভিউ করব। অর্থাৎ এই পার্টটা, এই শিখন ফোনগুলো যদি আমি না পারি তাহলে আমার মনে করতে হবে যে এই পার্টটা আমি আরেকবার পড়বো, তো আরেকবার পরে আমি এই শিখন ফোনগুলো অর্জন করতে হবে। তো এই জন্য তোমাদেরকে আজকে স্লাইড এগুলো দেখাই দিলাম যে এগুলো পারো কিনা দেখো, যে এমিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, হ্যাঁ, বহুবিভাজন প্রক্রিয়াটা কি ব্যাখ্যা করা, এমিবার দ্বারা সৃষ্ট রোগের নাম, কারণ ও প্রতিকার, এগুলো যদি আমরা এই তিনটা প্রশ্নের যদি আমরা না বলতে পারি তাহলে এই পাঠটা আরেকবার পড়ব, আরেকবার পরে আবার চেষ্টা করব, যদি পারি তাহলে আমার এই পাঠটা পরিপূর্ণ হলো, আর যদি না পারি রিপিট আরেকবার করবো, এরকম। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।